আজও একটু কিছু হলে সমাজ মহিলার দিকেই আঙুল তোলে, কারোর সাথে কথা বললে, কারোর সাথে হাসলে সমাজ ভাবে বোধহয় তার সাথে কিছু আছে। প্রাচীন কাল থেকেই মহিলারা সমাজের প্রতি অত্যাচারিত, আমরা দেখে এসেছি সবসময় মেয়েদেরই প্রমাণ দিতে হয়। কেন, কিসের জন্য? পুরুষ শাসিত সমাজে কেন এটা প্রাচীন কাল থেকে চলে আসছে? কেন মেয়েরা সবসময় নিজেদের সতীত্বের প্রমাণ দেবে? তার জন্য সমাজ কি দায়ী নয়? তার জন্য তার ফ্যামিলি কি দায়ী নয়? হ্যাঁ, নিশ্চয়ই দায়ী। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি লিটল হার্ট ফ্যামিলি। আজ অনেক কিছু দেখতে পাচ্ছি। অবশেষে ম্যান্ডির সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু সব দোষ কি মন্দিরার? কেনই বা মন্দিরার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠল, কিসের জন্য? ভুল ভ্রান্ত নাকি সত্যি? যদিও এখন পুরুষ শাসিত সমাজ কিন্তু আমাদের নয়, মেয়েরা ছেলেরা একই সাথে সংঘবদ্ধ হয়ে বাইরে কাজ করছে, সংসার চালাচ্ছে। এখন সবসময় পুরুষদের ওপর দোষ দিলে হয় না, এখন যুগ পাল্টেছে। প্রাচীনকাল থেকে মহিলাদের যেমন অসহায় ভাবা হতো, এখন কিন্তু সেটা একদমই নয়। মেয়েরা একটু অসহায়তা দেখালেই লোকে গলে পড়ে, ভাবে হ্যাঁ মেয়েটার ওপর অত্যাচার হয়েছে, তার ফ্যামিলি তাকে অত্যাচার করেছে তার ওপর। কিন্তু মন্দিরা, মন্দিরা কি সত্যি কিছু করেছে? তার প্রমাণ আজকে আমি দেব তোমাদের উইথ প্রুফ। মন্দিরের সতী বা অসতী হওয়ার পেছনের কারণটা কী? কেনই সবাই তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে? এর জন্য কি সোমনাথ দায়ী? সোমনাথ কি ওকে বাধ্য করেছে অসতী হতে? কেনই বা সবাই এরকম বলছে? কেনই বা আমি তোমাদের বললাম আর সতীত্বের প্রমাণ দেবো মন্দিরা। তো চলো, তোমাদের একটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, আমি একটা কথা বলতে চাই। আমি কি করে জানি বা কে বলেছে সেটা সামনে আনতে পারবো না, বলা বারণ। ফার্স্ট মন্দিরা আর ওর ভাইকে ভালোবেসে শারীরিক সম্পর্ক করে, অন্ধ হয়ে তার প্রেমে। সোমনাথ জানার পর ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ফেল হয়। মন্দিরা সোমনাথকে বলে, এই বাড়িতে থেকে তুমি আমায় ছোবে না, আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আমি রাহুলকে ভুলতে পারবো না। 6-7 মাস পর আলাদা থাকার পর যদি তোমার প্রতি আমার ভালোবাসা জন্মায়, তবে আবার সব ঠিক হবে। এই দাবি সোমনাথ মানতে রাজি হয়নি। সত্যি তো, কোন স্বামী মানবে? আচ্ছা, কোন স্বামী মানবে বলতো, যে এক বাড়িতে থেকে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক, তখন ডিভোর্সের বিষয়টা আসে। আর মন্দিরা এমনভাবে সোমনাথকে সকলের সামনে তুলে ধরেছে যে সোমনাথ যেন মন্দিরাকে বের করে দিতে চেয়েছে, এত বড় অসভ্য মহিলা। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, কোন স্বামী বরদাস্ত করবে বলতো? তার চোখের সামনে দিনের পর দিন তার ওয়াইফ অসভ্যতামি করে যাবে, কোন স্বামী? কেউ কি পারবে বলো? আবার তাকে কিনা বলছে তার সাথে থেকে, তার সাথে সংসার করে তাকে কিনা বলছে ছুটে না, এটা কি করে পসিবল? কি করে? মন্দিরা সোমনাথকে বাধ্য করেছে এইগুলো বলার পর, যাতে সোমনাথ ওকে ডিভোর্সের জন্য বলে। এটা কি ধরনের কথাবার্তা? 6-7 মাস আলাদা থাকার পর ভালোবাসা জন্মালে তাহলেই ওর কাছে যাবে? ভালোবাসা কি তুমি খেলা দেখেছো? 17 বছর যাকে পাল্টে দিল, 6-7 মাসের মধ্যে তোমাকে পাল্টে দেবে? 17 বছর প্রেমকে 6-7 মাস হারিয়ে দিল। এই সব জিনিস দেখতে না পেয়ে অসহায় সোমনাথ, এই কারণেই মন্দিরের কাছে ডিভোর্স চেয়েছে। সবাই সোমনাথকে দোষ দিচ্ছে, সোমনাথ ডিভোর্স চেয়েছে। হ্যাঁ, হতে পারে সোমনাথ ডিভোর্স চেয়েছে, কিন্তু কেন? সেই কারণটা কি তোমরা দেখবে না ভিউয়ার্স? কারণগুলো আমি বললাম, এই কারণে ও ডিভোর্স চেয়েছে। চোখের সামনে নোংরামি হতে দেখতে পারছিল না, সেই কারণেই ডিভোর্স চেয়েছে। আর যেটা মন্দিরা চাইছিল, যে এইগুলো করার পর সোমনাথ বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে হবেই। আর এখন প্রশ্ন হচ্ছে, সোমনাথ সই করেনি কেন? ঠিক করেছে, সোমনাথ সই করেনি, ঠিক করেছে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, সোমনাথ সইটা করবে না। সই করে দিল তো পুরো ফ্রি হয়ে গেল, যা ইচ্ছা তাই করবে মন্দিরা। একদম ভাই, তুমি যা করেছো ঠিক করেছো, সই করে ওকে একদম ফ্রিডম দেবে না।
বন্দিরা খেলা পেয়ে গেছে সংসারটাকে, ভালোবাসাটাকে। যখন যাকে পারবে ইউজ করবে, যখন যাকে পারবে ফেলে দেবে। বিয়ের আগেও তো অনেক প্রেম করেছো, তারপর সোমনাথের মতন একটা সুন্দর একটা সৎ ছেলেকে তুমি নিজের মুখে স্বীকার করেছো, সোমনাথ সৎ, একটা সৎ ছেলেকে তুমি বিয়ে করলে। কিন্তু কথায় আছে না, অভাবে গেলে স্বভাবে যায় না, তোমার স্বভাব এই ছেলে পাল্টানো বোধহয় তোমার স্বভাব, তাই তো মনে হচ্ছে। নিজের চরিত্রকে নিজেই দাগ দিয়েছ, নিজের জিনিসটাকে নিজেরাই পাবলিক করেছ, নিজের সতীত্বটাকে নিজেই খুইয়েছ। মন্দিরা, তুমি বলেছ একটা মেয়ে কখন নষ্ট হয়, সেটা প্রশ্ন রেখেছো পাবলিকের কাছে, উত্তরটা কিন্তু তুমি এখনো দাওনি। কখন নষ্ট হয়, সোমনাথ তোমাকে সময় দেয় না, সেই কারণে তুমি নষ্ট হয়েছো। এরকম দুনিয়ায় অনেক অনেক ওয়াইফ আছে, হাজব্যান্ড রয়েছে, যারা তাদের টাইম দিতে পারে না, তা বলে তো সংসারই ভেঙে যেত, হাজার হাজার মানুষের সংসার ভেঙে দিত। শুধু টাইম, মনের ভালোবাসা কিচ্ছু না, শারীরিক ভালোবাসা সব কিছু। তোমার কাছে তো সেটাই মনে হলো, সেই জন্য তুমি সোমনাথকে ছুঁতে বারণ করেছিলে, তাই নয় কি? কেন, মনের ভালোবাসা থেকে শারীরিক চাহিদা তোমার কাছে অনেক বেশি, সেই জন্য তুমি ওকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে পরকীয়া করতে গেছো, যে কিনা তোমার থেকে 10 বছরের ছোট। সব দোষ তুমি সোমনাথের ঘাড়ে তুলে দিলে, মানছি এক হাতে তালি বাজে না, কিন্তু নিজের দোষটা ধরলে কোথায়, নিজের দোষটা তুলে ধরলে কোথায়, নিজের দোষটা তো ছুপিয়েই রাখলে। আজকে সমাজ চেঞ্জ হয়েছে, যুগ চেঞ্জ হয়েছে, আজকের একটা মেয়ে যদি কান্নাকাটি করে তখন সবাই ভেবে নেয় ও হো হো এর বা ফ্যামিলি, এর হাজবেন্ড বদমাস। এখন বেশিরভাগ সময় ছেলেদের ব্লেম করা হয়, কেন, কারণ একটা মেয়ে কাঁদলে সমাজ তাকেই তার সাপোর্ট করে, কিন্তু তার ভেতরে দেখতে যায় না যে আদৌ মেয়েটার ভুল রয়েছে বা ছেলেটার ভুল রয়েছে কি ছেলেটার ভুল নেই। সব তো সোমনাথের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি ফ্রি মাইন্ডে নতুন ফ্ল্যাট, নতুন জিনিসপত্র সব নিয়ে বেশ ভালোই আছো। আজ বুঝতে পারছো না একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া, আজ বুঝতে পারছো না, তুমি ঠিক বুঝতে পারবে, সেই সময় একদিন আসবে। এমন কি হলো, তোমরা তো একে অপরকে দেখেই পছন্দ করেই বিয়ে করেছো, মানিয়ে নিতে পারলে না? এখনও তো সোমনাথ সই করেনি, এখনও অনেক সময় আছে। কি হয়েছে, হোক না, সোমনাথ যদি কিছু বলে, তুমিও তো কম না, তুমি তো অহংকারী একটা মানুষ, নিজের মুখেই স্বীকার করেছো ও গুরুজনদের মানে, তার মানে তুমি গুরুজনদের মানো না, তুমি খুব, তুমি বলেছো তুমি অহংকারী, কিন্তু ওর ওর সাথে থেকে ওর ভালোবাসায় তুমি চেঞ্জ হয়েছো, তার মানে স্বীকার করছো তো, মানুষ স্বভাবে যায় না। তোমার এই অহংকার, এই টাকা পয়সার অহংকার, এই রূপ যৌবন অহংকারে তুমি মত্ত হয়ে গেছো, সোমনাথের মতন ভালো ছেলেকে ছেড়ে তুমি তোমার নতুন সংসার সৌভাগ্য কুটিরকে ছেড়ে তুমি নতুন সংসার পাততে চলেছ। সুখে থাকবে, কাউকে দুঃখ দিয়ে কখনো কাউকে সুখে থাকা যায় না। সোমনাথের টাইম না দেওয়ার পেছনে কোনো কারণ নেই, তোমার কি কোনো সেই হাত নেই তার পেছনে? নিশ্চয়ই সোমনাথের সেই মাইন্ডটাকে চেঞ্জ করেছে তোমার প্রতি, সেই জন্য তোমাকে বলতে বাধ্য করেছে যে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। সোমনাথ এই বলার পেছনে কারণ যুক্তিযুক্ত রয়েছে, কোন ছেলে তার বউকে অন্য পরপুরুষের সাথে একই ঘরে দেখতে পারবে? আর তুমি যাকে দালাল ভাড়া করে এনেছো না, যে দালালটাকে তোমার সাপোর্ট হয়ে হাজারটা কথা বলছে, সবই তো তোমার শেখানো, পাবলিক বোকা নয়, পাবলিক সব বুঝে। একতরফা একতরফা বলছে ভালো করে, যেটা তুমি ওকে বলতে বলছো সেটাইও বলছে। এই যে দালাল সুতাকৃমি, তুমি যেটা বলছো না যে সোমনাথ নিজে ডিভোর্স চেয়েছে, কিসের জন্য চেয়েছে সেটা যাচাই করেছো? ওকে বের করে দিতে বলেছে কি, ঘর থেকে বের করে বেরিয়ে যেতে বলেছে কিসের জন্য যাচাই করেছো? নিজে তো একটা মহিলা, মহিলা সাপোর্ট করছো খুব ভালো কথা, বিচার বিবেচনা করে সাপোর্ট করো, খুব তো লাফালাফি করছো সুতাকৃমি, অভদ্র মহিলা। মন্দিরার সাপোর্ট হয়ে ভালোই ভালোই সব কিছু করছো, আরও মন্দিরার মাথা কুড়ে কুড়ে খাচ্ছ তুমি, মন্দিরাকে হাতে পুরো লক করে নিয়েছো।
আর মন্দিরা তো গেম খেলছে, তোমার থ্রুতে এখানে সতীত্ব প্রমাণ করে দিচ্ছে যে তুমি ভালো, সোমনাথ খারাপ। তো বন্ধুরা, সবাই সবটাই জানতে পারবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, জানতে পাচ্ছ কেন মন্দিরার সতীত্ব নিয়ে সবাই প্রশ্ন তুলছে, কিসের জন্য? নিশ্চয়ই যে কমেন্টটা করেছে সে মন্দিরার আশেপাশেই থাকে, তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই জানবে। তো আজ এই পর্যন্ত, তোমরাই যুক্তি দিয়ে বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল। তো আজকের মতন টাটা।